আজকে আমরা আলোচনা করবো যৌন জনন বা সেক্স চ্যানেল রিপ্রোডাকশন। এই সেক্স চ্যানেল রিপ্রোডাকশন বা যৌন জননের যে অপর নামগুলো সেগুলো হচ্ছে অ্যাম্ফিমিক্সিস, সিনজেনেসিস, অ্যাম্ফিগনি এবং সিনগ্যানি। তো যৌন জননের এতগুলো নাম রয়েছে। এবার আমরা আসছি যৌন জননের সংজ্ঞা, সেই সংজ্ঞাতে যদি দেখি তাহলে যে জনন প্রক্রিয়ায় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে যৌন জনন। আরেকবার বলি, যে জনন প্রক্রিয়ায় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে যৌন জনন। এই যৌন জননের একক আমরা আগেও বলেছি গ্যামেট। হ্যাঁ, যেমন অযৌন জনন একক হচ্ছে রেণু, ভেজিটেরি প্রোডাকশন একক আমরা প্রোপাগেট পেয়েছি, তেমনি যৌন জনন একক হিসেবে রয়েছে গ্যামেট। এই গ্যামেটগুলো দু ধরনের হতে পারে, এক পুং গ্যামেট, পুং গ্যামেট, আর দ্বিতীয় হচ্ছে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেট যেটা হ্যাপ্লয়েড টাইপ এন, স্ত্রী গ্যামেটও এন, এবং পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এদেরকে স্ত্রী গ্যামেটকে বলা হচ্ছে ওভাম বলা হয়, স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটকে বলা হয় স্পার্ম। যে এদের মিলনে অর্থাৎ পুং মিলনের পক্ষে সেটা ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশনের পরে যেটা তৈরি হয় তা বলা হয় জাইগোট। এই জাইগোট হচ্ছে ডিপ্লয়েড টাইপ, যে প্রক্রিয়াই হলো সেটা বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়, প্রক্রিয়াটাকে বলা হয় নিষেক বা ফার্টিলাইজেশন প্রক্রিয়া। হলো গ্যামেট, তাহলে গ্যামেট দু ধরনের হবে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুটি হ্যাপ্লয়েড প্রকৃতির, পুং গ্যামেট বা শুক্রাণু, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এই দুটোর মিলনে মিলন প্রক্রিয়া যে নিষেক প্রক্রিয়া এবং মিলনের ফলে যেটা আলটিমেট তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট, যেটা হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। এই যে জননের যদি আমরা স্থানগুলো দেখি, মানে কোন কোন জীব দেহে আমরা পাবো, অর্থাৎ জীব দেহগুলোতে পাবো, তো যে কোনো উন্নত জীব দেহ, উন্নত জীব দেহ মানে অর্থাৎ উন্নত উদ্ভিদ এবং প্রাণী আমরা এই প্রক্রিয়া দেখতে পারি। উন্নত উদ্ভিদ ও প্রাণীতে এই প্রক্রিয়া আমরা কিন্তু দেখতে পাই। তাছাড়াও কিছু কিছু প্রাণী আছে, ফাঞ্জি রয়েছে, যেমন হচ্ছে মিউকর, মিউকরে এই সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাই। প্যারামেসিয়াম, যেগুলোকে আমরা প্যারামেসিয়ামে দেখতে পাই, প্যারামেসিয়াম বাংলায় প্যারামেসিয়াম যেটা দেখা যায় সেটা সংযুক্তি বা কনজুগেশন বলা হয়। স্পাইরোগাইরার ক্ষেত্রেও আমরা দেখতে পাই কনজুগেশন বা সংযুক্তি, স্পাইরোগাইরা। হ্যাঁ, হাইড্রা, এদের ক্ষেত্রে কিন্তু যৌন জনন প্রক্রিয়া আমরা দেখতে পাই। সেই টাকে মানে সেই টার্মটাকে বলা হয় কনজুগেশন বা সংযুক্তি বলা হয়, অর্থাৎ কনজুগেশন বা সংযুক্তি কিন্তু এক ধরনের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদদের বা প্রাণীদের মধ্যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যৌন সেটা হচ্ছে মিউকর, প্যারামেশিয়াম, স্পাইরোগাইরা এবং হাইড্রা। এরপরে আমরা চলে আসবো যৌন জননের যে পদ্ধতিগুলোতে। নেক্সট আমরা আসবো যৌন জননের পদ্ধতি, যৌন জননের পদ্ধতি। যৌন জনন পদ্ধতিতে প্রথম এক নম্বর যে স্টেপ যাকে বলা হয় গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, গ্যামেটো, গ্যামেট হচ্ছে গ্যামেট আর জেনেসিস কত অর্থ তো আমরা জানি সংশ্লেষ বা উৎপাদন, অর্থাৎ যে প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন হয় তাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস অবসেন্স আবার দু রকমের হতে পারে, কী কী, এক হতে পারে স্পার্মাটো, যদি উন্নত বিক্ষেত্রে দেখি স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন পদ্ধতি, আর ডিম্বাণু উৎপাদন পদ্ধতি যা করা হচ্ছে উজেনেসিস, উজেনেসিস অর্থাৎ ডিম্বাণু উৎপাদন পদ্ধতি, ডিম্বাণু উৎপাদন আর হচ্ছে শুক্রাণু উৎপাদন। তো গ্যামেটোজেনেসিস, তো যে প্রক্রিয়ায় শুক্রাণু উৎপাদন হয় তাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, এবং যে প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপাদন তাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এই গ্যামেটোজেনেসিস হতে গেলে যে প্রক্রিয়াটা মানে লাগে সেটা হচ্ছে কোষ বিভাজন হতেই হবে, অর্থাৎ গ্যামেটোজেনেসিস হওয়ার সময় কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজন সাধারণত বেশিরভাগ যে কোষ বিভাজন এখানে সংগৃহীত হয় মাইটোসিস এবং মাইটোসিস এবং মিওসিস, মিওসিস প্রক্রিয়া এখানে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই মিওসিস আবার এখানে তিন ধরনের হতে পারে, মানে অর্থাৎ গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায় তিন ধরনের মিওসিস হতে পারে। এক হচ্ছে জাইগোটিক মিওসিস, জাইগোটিক মিওসিস, গ্যামেটিক মিওসিস, গ্যামেটিক মিওসিস এবং স্পোরিক মিওসিস, স্পোরিক মিওসিস। এই তিন ধরনের কিন্তু মিওসিস প্রক্রিয়া আমরা দেখতে পাবো। তাহলে কোষ বিভাজন, তাহলে প্রথম হলো গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদন পদ্ধতি। নেক্সট আমরা আসবো নিষেক প্রক্রিয়া, অর্থাৎ গ্যামেট উৎপাদন হয়েছে, দ্বিতীয় নিষেক বা ইংরেজি বলছে ফার্টিলাইজেশন, এই প্রক্রিয়া ফার্টিলাইজেশন, নিষেক বা ফার্টিলাইজেশন, ঠিক আছে। তো ফার্টিলাইজেশন নিষেক প্রক্রিয়া সাধারণত এই নিষেক প্রক্রিয়া বিভিন্ন বাইরের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সংঘটিত হয়। যদি মানুষের ক্ষেত্রে দেখি তাহলে মানুষের ক্ষেত্রে স্ত্রী যন্ত্রাতে ফ্যালোপিয়ান যে নালীর অ্যাম্পুলা অংশে নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়, তো সরকার ডিমান্ড মিলনটা সেই স্থানে হয়। তো
তো নিষেক প্রক্রিয়ার স্থান আবার কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে দেহের বাইরেও হতে পারে। তো সেই ধরনের হচ্ছে নিষেক দেখা যায়। তো এক্ষেত্রে নিষেক প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি ফার্টিলাইজার হচ্ছে এমন একটি মেকানিজম, যে মেকানিজমের ফলে জায়গা উৎপন্ন হতে পারে। নিষেক হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের যে মিলন তাকে বলা হচ্ছে নিষেক, অর্থাৎ পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন ও স্ত্রীগ্যামেটের মিলন হলো নিষেক প্রক্রিয়া। নিষেক সাধারণত দেহের মন্ত্রে বা দেহের বাইরেও কিন্তু ঘটতে পারে। নেক্সট আমরা আসবো নিষেক যখন তৈরি হলো তা তৈরি হবে, নিষেকের ফলে কি তৈরি হয়, জায়গোট গঠন আমরা আগে করেছি। জায়গোট গঠনের পর যেটা হচ্ছে ভ্রূণ তৈরি, অর্থাৎ আরেকটা আমরা স্টেপ লিখতে পারি নিষেকের ফলে জায়গোট গঠন হয়, জায়গোট সৃষ্টি হয়। এবং তারপর আসছি ভ্রূণ গঠন। ভ্রূণ গঠন ইংরেজিতে বলা হচ্ছে এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস যে প্রক্রিয়ায় ভ্রূণ উৎপাদন বা ভ্রূণ সৃষ্টি হয় সে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ভ্রূণ গঠন। অর্থাৎ এটা এখানে কিন্তু মাইটোসিস, মানে জায়গোট বারবার মাইটোসিস করার ফলে বিভাজিত হতে হতে বিভিন্ন স্টেজের মাধ্যমে ভ্রূণ গঠন হয়। যেমন আমি একটু রেখাচিত্র আকারে যদি দেখাই, যেমন জায়গোট মাইটোসিস হয়ে প্রথমে মরুলা, আবার বিভিন্ন মাইটোসিস করে দেখা যাচ্ছে ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হয়ে আলটিমেটলি ম্যাচিওর যে এমব্রায়োতে কনভার্ট হলো। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ভ্রূণ গঠন। এবং নেক্সট আসছি ভ্রূণের বৃদ্ধি। চার নম্বর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি, ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। অর্থাৎ এই ভ্রূণ পরবর্তীকালে কি না শিশু দেহে রূপান্তরিত হয়, শিশু দেহতে রূপান্তরিত হয়, অর্থাৎ এই হচ্ছে ভ্রূণের বৃদ্ধি। তো এই হচ্ছে যৌনজনের পদ্ধতিগুলো, পদ্ধতি এগুলো হচ্ছে মানে স্টেপগুলো, মানে কীভাবে যৌন নম্বর একে বার এক সংগঠিত হচ্ছে, স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এগুলো সংগঠিত হচ্ছে সেটা দেখানো হলো যৌনজনের পদ্ধতি। এবার এগুলো তো পদ্ধতি হবে, এবার আমি যদি দশাগুলিতে আসি ফেজ, তাহলে ফেজ হিসাবে দেখতে গেলে যৌনজনের কিন্তু তিনটে ফেজ, দশা দশা হিসেবে দেখতে গেলে দশ যৌনজনের যদি আমরা দশা স্টাডি করি ফেজ অফ সেক্স, তাহলে দেখতে পাবো তিনটে দশা। কী কী না, এক প্রি ফার্টিলাইজেশন স্টেজ, প্রি ফার্টিলাইজেশন ফেজ, ফার্টিলাইজেশন ফেজ এবং পোস্ট ফার্টিলাইজেশন ফেজ। পোস্ট ফার্টিলাইজেশন ফেজ, ঠিক আছে। আমরা দেখতে পারি এর মধ্যে কারা পড়বেন, এর মধ্যে সাধারণত পড়ে যেটা যেমন হচ্ছে গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস গ্যামেটোজেনেসিস এই প্রক্রিয়ার মধ্যে পড়বে, বা সেল ডিভিশনটা, সেল ডিভিশন গ্যামেটোজেনেসিস যে প্রক্রিয়া, সেল ডিভিশন এই প্রক্রিয়ার সম্বন্ধে প্রি ফার্টিলাইজেশন প্রক্রিয়ার সাথে সংগঠিত হচ্ছে। তো এই প্রক্রিয়া কিন্তু অর্থাৎ প্রি যে ফার্টিলাইজেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তো দুটো পার্ট আমরা পাচ্ছি, এক হচ্ছে গ্যামেটোজেনেসিস এবং সেল ডিভিশন। ফার্টিলাইজেশন কী হচ্ছে না, গ্যামেটগুলো সাধারণত এক্ষেত্রে মিলন হচ্ছে, তো গ্যামেটের মিলন হচ্ছে। এই মিলনটা সাধারণত দু রকম হতে পারে, এক হচ্ছে দেহের বাইরে এবং দেহের ভিতরে, অর্থাৎ বাংলা যদি বলি ইংরেজি যদি বলি তাহলে হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন আর ইন্টারনাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল হচ্ছে বডির বাইরে হচ্ছে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, আর এটা হচ্ছে ইন্টারনাল ফার্টিলাইজেশন, ইন্টারনাল ফার্টিলাইজেশন। হ্যাঁ, তো সেল ডিভিশন ছাড়াও এখানে হচ্ছে গ্যামেট ট্রান্সফার, গ্যামেট ট্রান্সফার মেকানিজমও একটা হয়। ঠিক আছে, এই ফার্টিলাইজেশন ফেজ একটা এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইন্টারনাল এই দুটো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এইখানে যে ফার্টিলাইজেশন ফেজের মধ্যে। ফার্টিলাইজেশনের পরবর্তী যেটা নিষেক প্রবৃত্তি ঘটনা, সেখানে তো আমরা আগেও আমরা দেখলাম যে জায়গোট, জায়গোট ফর্মেশন, জায়গোট থেকে আমরা কী কী স্টেপ বাই স্টেপ আমরা আলটিমেট যে এমব্রায়ো গঠন, সেই এমব্রায়ো গঠনটা আমরা বা ভ্রূণ গঠন আমরা দেখতে পেলাম। এগুলো হচ্ছে যৌনজনের বিভিন্ন দশাগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে যৌনজনের দশাগুলো আরেকবার দেখি, এক হচ্ছে প্রি ফার্টিলাইজেশন, একটা হচ্ছে ফার্টিলাইজেশন এবং আরেকটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। প্রি ফার্টিলাইজেশনের যেটা মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট উৎপাদন, দ্বিতীয় হচ্ছে সেল ডিভিশন এবং গ্যামেট ট্রান্সফার অর্থাৎ গ্যামেটের স্থানান্তরণ, সেই প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি। তো স্থানান্তরণ দেখতে পাচ্ছি, তা হচ্ছে ফার্টিলাইজেশন ফেজ, এটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল, অর্থাৎ একটা বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। ঠিক আছে, তো আর পোস্ট ফার্টিলাইজেশন ফেজ যেখানে জায়গোট থেকে আস্তে আস্তে মাইটোসিস কোষ বিভাজনের ফলে পুরো সম্পূর্ণ ভ্রূণ দেহ সৃষ্টি হচ্ছে। তো এটা হলো যৌনজনের বিভিন্ন দশাগুলো। এরপর আমরা আসবো যৌনজনের বিভিন্ন প্রকারভেদগুলোতে। যৌনজন যদি প্রকার
দেখি প্রকারভেদ, এই প্রকারভেদগুলো দুটো বেশে ভাগ করা হয়। এক, সংগঠিত স্থান অর্থাৎ উৎস, কোথায় যৌনটি সংগঠিত হচ্ছে, আর গ্যামেটের প্রকৃতি, গ্যামেটের প্রকৃতির উপর বেশ করে দুটো ভাগ করতে হয়। উৎস অনুসারে ভাগ করতে গেলে এক হচ্ছে এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামি। এন্ডোগ্যামি এবং এক্সোগ্যামি, এন্ডোগ্যামি কাকে বলছে, যখন একই জনিতে পুংগ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন হয়, অর্থাৎ একটা দেহেতেই পুংগ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন এবং মিলন, সেখানে হবে সেটা হচ্ছে এন্ডোগ্যামি। কোথায় দেখতে পাবো, কেঁচো, কেঁচো ফিতাকৃমি যোঁক প্রভৃতি প্রাণীতে দেখতে পাবো এই এন্ডোগ্যামি প্রসিদ্ধটা। অর্থাৎ আর একবার বলি, এক্ষেত্রে একই জনিতে পুংগ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন হয়, তো এই ধরনের সিনগ্যামিকে বলা হচ্ছে এন্ডোগ্যামি। অপরদিকে যদি দেখি তাহলে পুংগ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট পৃথক পিতা মাতার দেহে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এক্সোগ্যামি কি হচ্ছে, পৃথক পৃথক দেহে, পৃথক পৃথক পিতা মাতার দেহে, পিতা মাতার দেহে গ্যামেট উৎপন্ন হচ্ছে, গ্যামেট উৎপন্ন হচ্ছে সেই জন্য, এবং তারপরে সেটা নিষেক ঘটছে, সেই নিষেক ঘটে এটা একদম নিত্য নিষেকও বলতে পারি। যেমন গিনিপিক মানুষ, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সোগ্যামিতে গিনিপিক, মানুষ এদের ক্ষেত্রে আমরা এক্সোগ্যামি দেখতে পাবো। তো এটা গেল উৎস অনুসারে, গ্যামেটের প্রকৃতি অনুসারে ভাগটা এবার কি, গ্যামেটের প্রকৃতি অনুসারে যদি দেখি তাহলে কয়েক চার ধরনের পাবো। এক হচ্ছে আইসোগ্যামি, আইসোগ্যামি কি না, এক্ষেত্রে দেখা যাবে যে দুটো গ্যামেট আমি যদি ক্লামাইড মানুষ ধরে নিই তাহলে তা ফিজিওলজিক্যালি এবং মরফোলজিক্যালি, তো কি ফিজিওলজিক্যালি এবং মরফোলজিক্যালি কিন্তু সেম, ফিজিওলজিক্যালি আর মরফোলজিক্যালি, মরফোলজিক্যালি সেম সেম, ঠিক আছে। আইসোগ্যামি এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস বা মনোসিস্টিস, মনোসিস্টিস এর এক্সাম্পল। অ্যানাইসোগ্যামি থেকে কি, অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি নামেতেই রয়েছে অ্যান আইসোগ্যামি, মানে অর্থাৎ অ্যান কথা এখানে হচ্ছে নয়, আইসোগ্যামি নয়, সেই জন্য একে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাবে মরফোলজিক্যালি সেম হলো তারা কিন্তু, ফিজিওলজিক্যালি সেম হলো তারা কিন্তু মরফোলজিক্যালি সেম নয়, হুম, তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে অ্যানাইসোগ্যামি। তো অ্যানাইসোগ্যামিতে দেখতে পাবো, তাহলে ছবিতে দেখা যাক, মরফোলজিক্যালি যদি দেখি তাহলে একটা বড় একটা ছোট, তাহলে এই ধরনের জিনিসটা হচ্ছে অ্যানাইসোগ্যামি বলা হচ্ছে। অর্থাৎ ফিজিওলজিক্যালি আলাদা আর ফিজিওলজিক্যালি এক্ষেত্রে সেম, মরফোলজিক্যালি আলাদা অ্যানাইসোগ্যামিতে। এর এক্সাম্পল কি না, এক্ষেত্রে সে ক্লামাইডোমোনাসও পাবো বা কিছু কিছু উন্নত যে সমস্ত উচ্চ স্তরের যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আমরা দেখতে পাবো। হ্যাঁ, ক্লামাইডোমোনাস এক্সাম্পল হিসেবে ক্লামাইডোমোনাস লিখতে পারি, ক্লামাইডোমোনাসে ক্লামাইডোমোনাস লিখতে পারি অ্যানাইসোগ্যামিতে। নেক্সট চলে আসছি উগ্যামি, উগ্যামি এক্ষেত্রে কি, এক্ষেত্রে দুটো অংশ অর্থাৎ উহাম মেল গ্যামেট, ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট দুটো পুরোপুরি মরফোলজিক্যালি আলাদা, ফিজিওলজিক্যালিও আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল নাই, সেই জন্য এখানটা হচ্ছে উগ্যামি বলা হয়। উগ্যামি যদি দেখি মানুষের গ্যামেট, মানুষের নিষেক প্রক্রিয়া হচ্ছে, মানুষের নিষেক প্রক্রিয়া হচ্ছে উগ্যামাস প্রকৃতি, উগ্যামাস প্রকৃতি। আর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে হলোগ্যামি, হলোগ্যামি কি না, এক্ষেত্রে সম্পূর্ণ জীবদেহ জননেন্দ্রিয়ে কাজ করে, সম্পূর্ণ জীবদেহ জননের একক হিসেবে কাজ করে, একক হিসেবে কাজ করে। যেমন অনেক সময় ইস্ট বলতে পারি, হুম, ইস্ট সম্পূর্ণ জননের একক হিসেবে কাজ করে, তাছাড়াও এক্ষেত্রে সে একইভাবেই হতে পারে, যেমন হাইড্রা ইস্ট এরা সব বলতে পারি হলোগ্যামাস প্রকৃতির জন প্রক্রিয়া সম্পন্ন করে। তো এই গেলো যৌন ধরনের প্রকারভেদ। এরপর আমরা চলে আসবো যৌন ধরনের সুবিধা অসুবিধাগুলো কী, সুবিধা অসুবিধায়, যৌন
জননের সুবিধা, আর এদিকে আমরা দেখবো অসুবিধা। সুবিধা কি জননের